নরসিংদীতে জনপ্রিয় হচ্ছে বাণিজ্যিকভাবে মালটা চাষ। বিদেশি এই ফল চাষে ভাগ্য খুলছে অনেকের, সেই সাথে এই নিয়ে স্বপ্ন দেখছেন তরুণরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার নরসিংদীর শিবপুর, রায়পুর, বেলাবো ও মনোহরদীতে 53 হেক্টর জমিতে মালটার বাম্পার ফলন হয়েছে। হেক্টর প্রতি 1 লাখ টাকারও বেশি অর্থ উপার্জন হচ্ছে কৃষকদের। স্থানীয় কৃষি বিভাগ জানায়, মালটা চাষ বাড়াতে আর্থিক সহায়তার পাশাপাশি প্রতিনিয়ত চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। মালটা গাছ আমি দেখছি প্রায় 300টি, 350টি মালটা আসে। আনুমানিক মনে হয় যে 3 মন, 3.5 মন মালটা একটা গাছে আসে। সব গাছে তো সমান আসে না, এক একটা গাছে আমার 8-10 হাজার টাকার মতন বিক্রি হয়। এই বছর এর দ্বিগুণের উপর হয়েছে। এবার এই বছর মনে করেন আমি প্রায় 60-70 হাজার টাকার মতন বেচে কিনে হইব আর কি। বর্তমানে 53 হেক্টর জমিতে নরসিংদী জেলায় মালটা আবাদ হচ্ছে। বাড়ি মালটা এখানে বেশি আবাদ হচ্ছে। মালটারা দেখতে সবুজ এবং এটা অনেক ভালো ফলন হয় এবং দামও ভালো পাচ্ছে বিশেষ করে চাষিরা। পার্টিস খেলার খবর।